প্রায়র টু ওয়ার্কিং ইন ডার্ক ওয়েব, তোমার কি ডার্ক ওয়েব সম্পর্কে বেশ কোনো আইডিয়া ছিল কিংবা? দেখো, আমরা ডার্ক ওয়েব ব্যাপারে আমি অনেকদিন আগে জানতে পেরেছিলাম এবং এবং বন্ধুদের মাধ্যমেই জানতে পেরেছিলাম। তারপর সেটাকে নিয়ে একটু পড়াশোনা অবভিয়াসলি করি, পড়াশোনা শুরু করি, কিন্তু ওটাকে সেই টর ব্রাউজার ডাউনলোড করে ডার্ক ওয়েব পুরোটা এক্সপ্লোর করা, সেইটার সাহস আমার কোনোদিন হয়নি সত্যি কথা বলতে গেলে। কারণ ডার্ক ওয়েব অ্যাক্সেস করলে খুব ইজিলি কম্পিউটার হ্যাক হয়ে যায়, বা তুমি মোবাইল থেকে করো তো মোবাইলও খুব ইজিলি হ্যাক হয়ে যেতে পারে। ফলে ডার্ক ওয়েব অ্যাক্সেস করার সাহস আমার কখনো হয়নি। কিন্তু ডার্ক ওয়েব সম্বন্ধে সচেতন হওয়া বা রেড রুমের ব্যাপারে জানা এবং বিভিন্ন যে ওয়েবসাইটস রয়েছে যেখানে খুব সহজেই আর্মস অ্যান্ড অ্যামিউনিশন কিনতে পাওয়া যায় বা যেখানে খুব সহজেই শিশু পাচার হয়, এইসব ব্যাপারে কিন্তু অনেক আগেই পড়াশোনা করা হয়ে গেছিল। কাজ করার এক্সপিরিয়েন্স কেমন তোমার, যেহেতু এটা প্রথম ওয়েব সিরিজে কাজ? প্রথম ওয়েব সিরিজ হিসেবে আমার একটু আমি একটু অ্যাপ্রিহেন্সিভ ছিলাম, যে আমরা ইউজুয়ালি যখন ছবিতে কাজ করি তখন তার একটা ধারা থাকে, ওয়েব সিরিজে কাজ করলে পরে সেটা কতটা সেই ধারাটা মেনটেন করতে পারবো আমি একটু ডাউটফুল ছিলাম। তবে যেটা দেখলাম যে একদম ছবির মতন করেই শুটিং করা হয়, এবং সায়ন্তন ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক ডিরেক্টর, ইজ এ ইয়াং ডিরেক্টর, ট্যালেন্টেড, ওর দুটো ছবি অলরেডি খুবই প্রশংসিত। সুতরাং সায়ন্তনের সঙ্গে কাজ করে একটা আলাদা মজা পেয়েছিলাম ডেফিনেটলি। একটা ইয়াং টিমের সঙ্গে কাজ করলে, ইয়াং ডিওপি রম্য, ইয়াং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শুভ, তো একটা পুরো ইয়াং টিমের সঙ্গে আমরা কাজ করছিলাম, ফলে কোথাও একটা দ্যাজ এ ফ্রেশনেস, দ্যাজ এ ফ্রেশ আইডিয়া টু দ্য হোল সাবজেক্ট। সুতরাং সেইভাবেই কিন্তু আমরা ডার্ক ওয়েবটাকে পোর্ট্রে করার চেষ্টা করেছি। এবং অবভিয়াসলি হইচইয়ে যারা ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার তারা তো ডেফিনেটলি অনেকটা ইউথ ওরিয়েন্টেড, সুতরাং তাদের কাছে আমরা যাতে পৌঁছে যেতে পারি তাদের মতন করে সেটারই চেষ্টা করেছি। টিমটা তো খুব ইয়াং, তো ডার্ক ওয়েব শ্যুট করতে গিয়ে কোনো মজা হয়েছে কিংবা? অ্যাকচুয়ালি ডার্ক ওয়েব শ্যুট করতে গিয়ে যেটা মানে মজা আলাদা করে সেরকমভাবে বলা যায় না, কিন্তু একটা বড় ফপা হয়ে গেছিলো আমাদের। মানে আমরা পাহাড়ে শ্যুট করতে গেছিলাম এবং কথা ছিল সেখানে খুব ঠান্ডা থাকবে, কিন্তু আমরা যে সময় গেলাম গিয়ে দেখলাম পাহাড়ে প্রচণ্ড গরম, এবং কন্টিনিউটি হিসেবে আমরা সব লেদারের জ্যাকেট মাফলার ফাফলার পরে নিয়েছিলাম। ফলে এটাই আমাদের ছবিতে কাজ করার এটাই বোধ হয় মানে এটাই আশীর্বাদ, এটাই অভিশাপ, যে গরমকালে বড় জ্যাকেট ফ্যাকেট পরে আগুনের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে, আর শীতকালে শিফন শাড়ি পরে হিরোইনরা বরফের মধ্যে গান গাইবে। এটাই আমাদের ছবির মধ্যে সব থেকে স্পেশালিটি, ইউএসপি। এবং সেরকমই হলো আমাদের সঙ্গে ডার্ক ওয়েবে শ্যুট করতে গিয়ে নর্থ বেঙ্গলে, যেখানে প্রচুর প্রচুর পরিমাণে গরম ছিল, খুবই গরম, অলমোস্ট 35-36 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে মোটা লেদার জ্যাকেট পরে, থ্রি লেয়ার্স অফ জামা কাপড় পরে মাফলার ঝুলিয়ে শুটিং করেছি। তোমার ফেভারিট ওয়েব সিরিজ কোনটা? আমার প্রচুর প্রচুর ফেভারিট ওয়েব সিরিজ রয়েছে, তার মধ্যে আমার নার্কোস একটা কোথাও খুব প্রিয় একটা ওয়েব সিরিজ আমার, কারণ জানি না হয়তো নার্কোস দিয়ে শুরু করেছিলাম বলে হয়তো সেই কারণে, অথবা পাবলো এসকোবার নিয়েও প্রচুর পড়াশোনা করেছিলাম একসময়, এবং সেটা যখন ওয়েব সিরিজে দেখলাম এতটাই মুগ্ধ হয়ে গেলাম মানুষটাকে মানে এরকমভাবে অভিনয় করতে দেখে, তার জীবনটা দেখে, তো কোথাও একটা আমার কাছে নার্কোস ইজ আ ভেরি ফেভারিট ওয়েব সিরিজ অফ মাইন। কতটা এক্সপেকটেশন এখন ডার্ক ওয়েব নিয়ে? অলরেডি তো স্ট্রিম করছে, মানে কিরকম রেসপন্স পাচ্ছে? দেখো, আমি এখন অবধি বেশ ভালো রেসপন্স পেয়েছি ডার্ক ওয়েব থেকে, কারণ ডার্ক ওয়েবের জন্য যারা যারা দেখেছে তারা ওয়েবসাইট মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুক বলো বা ইনস্টাগ্রামে বলো, আমি প্রচুর মেসেজেস পাচ্ছি যে যে খুব ইন্টারেস্টিং লাগছে দেখতে প্রথম চারটে এপিসোড একসঙ্গে, কেন আটখান এপিসোড ইয়ে করা হলো না, বিভিন্ন জিনিস। এবং প্রচুর লোকে কিন্তু সচেতন, তারা যখন রেড রুমের ব্যাপারে শুনছে ডার্ক ওয়েবে তখন কিন্তু তারা একটু ছিটকে যাচ্ছে যে আরে বাবা এটা নিয়ে পড়েছিলাম, এটা নিয়ে দেখানো হচ্ছে, সুতরাং সো দ্যাটস সামথিং দ্যাট পিপল আর রিয়েলি লাইকিং।